আসসালামু আলাইকুম ফুডখা পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন ধান কিছুটা পেকে গেছে পাবনাতে, তো কিছু যাদের ধান আসলে পেকে গেছে অলরেডি তারা আসলে ধান বাড়িতে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ধান মারাচ্ছে। দেখতে পাচ্ছেন ঐতিহাসিক আমাদের ঠক গাছ, এই যে ধান থেকে খ্যাত থেকে ধান খসানোর পর তারপর হচ্ছে খ্যাত দিচ্ছে, সালামু আলাইকুম মামা কেমন আছেন? সেই লেগে গেছেন না কাজে লেগে গেছেন? রাজহাঁস মেঘ আসবে নাকি মামা? মনে হয় মনে হয় না আসলে অনেক আগে আসতো। রাজহাঁস হ্যাঁ মামা ও তুইছে ধান মেরাচ্ছে। এ বৃষ্টি আসলো, সব বৃষ্টি আসার জন্য সব পাগল হয়ে গেছে আসলে। আপনি কাজ করতেছে বৃষ্টি আসলো তাড়াতাড়ি কর, চারিদিকে আসলে শুধু সবুজের ধানের ক্ষেত, কিছু জায়গায় ধান অলরেডি পাকা হয়ে গেছে বিধায় যাদের তুলছে তাদের নিয়ে যাচ্ছে খেয়াল নিচ্ছে। এটাকে ছোট বোন জামা কোথায় শরীরে? চট তো আছে, বৃষ্টি আসলে ই করে দিবি, চট আছে না? হ্যাঁ না ওদের না ওদের ইয়ার ধান না চারিদিকে একদম মানে অন্ধকার নেমে আসতেছে এমন অবস্থা। হাঁস পড়ে থাকা ধানগুলো ফ্রি ভাবে খাচ্ছে আর কি। তো সবাই ভালো থাকবেন, অন্য কোনো একটি ভিডিওতে আবার উপস্থিত হব। আল্লাহ হাফেজ।